দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। টাইগার্স কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহত্তর মানচেস্টারে বাংলাদেশি কমিউনিটি, যারা 40 থেকে 70 দশকের ভিতরে এ এলাকায় বসতি স্থাপন করেছিলেন, তাদের জীবন আলোক্য নিয়ে আজকের এই সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করছি আমি, এম এ মুস্তাক। আপনার নাম? আলহাজ মোহাম্মদ ইসমাইল হুসেন শিরাজি। আপনার বাবার নাম? আলহাজ মোহাম্মদ ইয়াকুবুল্লাহ। আপনার দেশের বাড়ি? গ্রাম আতাউল্লাহ, পোস্ট অফিস দয়ামির, থানা উসমানীনগর, জেলা সিলেট, বাংলাদেশ। আপনার বাবা দেশ কিতা কর্তা? দেশ যারা কাল্টিভেশন সাধারণত জমি জমা আছে, গৃহস্থী হতা, এরপরে তো উদ্দেশ্য হয়ে গেল 1956। সাইড ভাই? সাইড ভাইয়ের মধ্যে আপনি? আমি 3 নম্বর। 3 নম্বর। আপনি দেশ লেখাপড়া কতটুকু করছেন? করছি। প্রাইমারি স্কুল কোন স্কুলে গেছেন? আমি প্রাইমারি স্কুলে পড়ছি, প্রাইমারি পাস করছি। তারপরে আর লেখাপড়া? তারপরে গেছি আপনার কুরুয়া হাই স্কুল, তারপরে মঙ্গলচন্ডী হাই স্কুল তাজপুর, মঙ্গলচন্ডী হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি। কত সালে ম্যাট্রিক পাস করলা? 1969। ম্যাট্রিক পাস করার পরে আর লেখাপড়া করছিল? পাস করছি আপনার মদন মোহন কলেজ থেকে। কত সালে? 1973। ইন্টারমিডিয়েট করার পরে আর ডিগ্রি করছেন না? করছি, এরপরে আরো 2 বছর বিএ দিলাম। বিএ কোন কলেজ থেকে? মদনমোহন কলেজ থেকে। মদনমোহন কলেজ থেকে 1975 আপনি ডিগ্রি কমপ্লিট করছেন। আর আপনার দেশ লেখাপড়ার পাশাপাশি আপনি দেশ কোনো সামাজিক সাংস্কৃতিক কোনো সংগঠনের লগে জড়িত আছেন? লেখাপড়ার পাশাপাশি আমার এক ফার্মেসি আছেন, ও ফার্মেসি রান করতাম। ওটার দিনের 24 ঘন্টা এরকম রান করতাম অবসর সময়ে। এটা কি তা আপনার মানে পারিবারিক ব্যবসা আছেন না আপনি নিজেও করছিলেন? আমি নিজেও করছিলাম। নিজেও করছিলাম লেখাপড়ার পাশাপাশি মানে সময়টা। আপনার যে বাল্য জীবন বাংলাদেশেও যে কাটাইছেন, শৈশব কৈশোর বাল্য এবং আপনার প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত আপনি ডিগ্রি অর্জন করছেন, আপনার সেই সময়ের যে বাংলাদেশের যে অবস্থা, যে অর্থনৈতিক সামাজিক অবস্থাটা কিরকম আছে? খুব ভালো আছে। ভালো বলতে আপনার একটু খুবই ভালো? অভাব কি জিনিস আমরা কোনো সময় বুঝছি না। গ্রামের অর্থনৈতিক অবস্থা কিরকম আছে প্রত্যেক মানুষের? অর্থনৈতিক অবস্থা তো তো ভালো নয়, কিন্তু আমরা অবস্থা মোটামুটি ভালো আছে। আপনার মানে ব্যবসা দিয়ে মোটামুটি আপনার চলে যাই পারছেন? চলে যাওয়া গেছে। আপনি এই দেশ কিতার লাগি আওয়ার সিদ্ধান্ত নিলা? আপনি দেশ যখন ডিগ্রি করলা এই দেশ? আমার মেইন উদ্দেশ্য আছে এদেশ আইলে কিছু লেখাপড়া করুন, কিন্তু এদেশ আওয়ার পরে বাবার শারীরিক অবস্থা এবং তার দিকে তাকাইলে মনে বড় আঘাত লাগত যে এই বয়সেও তাই কাম করত। সেরকম তো লেখাপড়া সারিয়া আপনার কাজে যোগ দিলাম, আর লেখাপড়া হইল না। তো এটাও মূলত
মানে আপনার উদ্দেশ্য আসলে কি মেইন উদ্দেশ্য যে উদ্দেশ্য আসলে লেখাপড়া করা লেখাপড়া করা আপনি আপনার বাবা এই দেশ হত ইংরেজি দেশলা 1956 আপনারা কিন্তু আপনার বাবাই এই দেশ আনাইছেন জি আমার বাবাই আনাইছেন মানে ফ্যামিলির লোকেই আছে টেলিভিশন আপনি এই দেশ আওয়ার পরে পয়লা আপনি কোন টাউন আইলা পয়লা এসে আমার ব্রাডফুড ব্রাডফুড আপনার বাবা কিন্তু ব্রাডফুড থাকতেন জি আমার নিজস্ব গৌরব আছে ব্রাডফুড আচ্ছা আপনার বাবা তখন এই দেশ কিতা কাজ করতা উন্নত দেশ উন্নত পরিবেশ এবং অনেক পরিচিত বন্ধু বান্ধব পাইয়া খুব ভালো লাগছে তো আপনি ফয়লা বেতন খুব কম আছিল কারণ ফুফুর গরু ভাই আসলা হাতিরে গেছে গিয়ে খুব কম বেতন দিতা আর কাজ করতে দিত প্রায় 24 ঘন্টা রাইতে দিনে কত দিতা আমরা অ্যামাউন্টটা জানতাম চাইলাম অ্যামাউন্ট তখন আসি 90 ফোন 90 ফোন দিতা এরপরে এই কাজ এরপরে দরুগার গ্রাম লন্ডন লন্ডন গিয়া কয়েকদিন আপনার যত কাম করলাম কাপড় ফ্যাক্টরি কাম করার পরে দেখলাম এখানে কোনো সমাজ নাই আর এখানে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লোকের দেখা হইতো না আবার গেলাম রেস্টুরেন্ট ক্যান্ট ক্যান্ট গিয়ে এখানে বলা হয়েছে হয়েছে তারা প্রথম স্টার্টিং আমার 180 ফোন দিস আর হয়েছিল যে আরো বাড়াইবা রেস্টুরেন্ট আপনি মেইনলি কোন দিকে খাস করছেন সামনের দিকে সামনের দিকে খাস করতাম শুরু থেকে সামনের দিকে সামনের দিকে সো ওয়েটারি প্লাস ম্যানেজমেন্ট তো আপনি লাস্ট কত সাল পর্যন্ত আপনি কাজ করলা লাস্ট আমার 79 পর্যন্ত আমি কাজ করছি কত টাকা গেছিল ব্যবসা খুব একটা বেশি গেছিল না আমরা 50-60 ফোন বার করে নেওয়া দেখতো এর বেশি নেওয়া দিত না তো বাধ্য আমরা সারি দিতে হইল এরপরে আর ব্যবসা করছিল আমি ব্যবসা করছি আইয়া করলাম আপনার সল ফুড নাম দিল হারি সেন্টার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনি একলা করছিল আপনি না আর কেউ সাথে আমার লোক পার্টনার আসলো আমার সসাতো ভাই পার্টনার আসলো তো এখানে কেমন ব্যবসা মোটামুটি চলিয়ে যাওয়া গেছে খুব একটা প্রফিট হয়েছে না কিন্তু উপরে হচ্ছে না এটা কত সালে আছে সলফুডে যেটা এটা আসছিল আপনার 1980 থেকে 82 পর্যন্ত 82 মানে মোটামুটি হু ব্যবসা বেশি ওটা করছে ইসলাম
এরপরে আর কোনো ব্যবসা করছেন না? জি, এরপরে আইলাম অল্ডাম। অল্ডাম ইয়ে করলাম ব্যবসা। নাম আছে প্রায়োরি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, খুব নাম খারাপ বড় ব্যবসা আছে। তো ওটা রুইসলাম, ওটা দুইজনের লিখে রান করলাম। এটা কত ইংরেজিতে? এইটা রান করছি আপনার প্রায় 85 পর্যন্ত। আমরা দুইজন দুই রেস্টুরেন্টের নাম ছিল আপনার এশিয়ান তন্দুরি রেস্টুরেন্ট। এশিয়ান তন্দুরি, তো এটা মানে 84-85 এর দিকে। এরপরে আর কোনো ব্যবসা করছেন নি? না, এরপরে কোনো ব্যবসা, কোনো ব্যবসা করছেন না। তো আপনি রিটায়ার্ড হয়েছেন 85 এর পরে? 1992 তখন আমার শারীরিক কক্ষমতা লাগে, বাধ্য হয়ে আমার রিটায়ার করতে হয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার সাই ছেলে আর দুই মেয়ে। তারা বর্তমানে খেয়ে কিতা করবে? বড় ছেলে অ্যাকাউন্টেন্সি দিছিলাম, যাতে নিজস্ব ব্যবসা করা এখন। আর দুই নম্বর ছেলে তাই গ্রাজুয়েট, ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন হয়েছেন। বর্তমানে তাই ছাড়াটন হয়ে কাজ করা। বাকি ছেলেমেয়েরা? তিন নম্বর ছেলে আপনার মাদ্রাসা থোড়া, এখানে হাফিজ হওয়ার খেয়াল আপনি বর্তমানে মানে এই দেশ হওয়ার পরে থাকি শুরু করি এখন পর্যন্ত আর কি, সামগ্রিক ভাবে আপনার যে ইনভলভমেন্ট, যে আমরা জানি বিভিন্ন সামাজিকভাবে আপনি জড়িত আছেন বিভিন্ন সংগঠনের লগে, তো আমরা যদি একটু কইন যে আপনি এই দেশ হওয়ার পরে যেসব সংগঠন আপনার লগে আপনার পর্যায়ক্রমে কাজ করিয়া গেছেন বা এখন পর্যন্ত করিয়া যাইরা, ওগুলো আপনাদের ধারাবাহিকভাবে যতটুকু পারেন আমরা রেখব। আমি যদিও বিজনেস করি, কিন্তু আমার আগমন আছে 1981 ওল্ডাম গড়দ আছিল। আমার মা বাবা তাক্তা ওল্ডাম, তখন আপনার গ্লোরিক বাংলাদেশ সোসাইটির লোকে জড়িত হইলাম। 81 তার লোকে কাজ করছি, 82 আমাদের তারা প্রেসিডেন্ট নির্বাচিত করলাম। ইলেকশনের মাধ্যমে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হইলাম, জনগণের সেবা করলাম অ্যাবাউট বাংলাদেশি কোন অ্যাসোসিয়েশন বা মসজিদ? বাংলাদেশি অ্যাসোসিয়েশন আমরা অর্গানাইজেশন এস্টাবলিশ করেছিলাম আমি, ওইটা প্রায় 3 বছর আমরা চালাইছি, খুব সুন্দরভাবে চলছে। তারপরে আমরা কোনো গ্রান্ট কোনোভাবে থেকে না হওয়ার কারণে এখন বাধ্য হয়ে গেছে এর অফিস সারতে। যদিও কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু আমার নামটা কিন্তু এখনও জিতা রইয়া গেছে। আপনারা ইকোপিজের এরিয়ার মধ্যে কেমন বাংলাদেশি গড়বাড়ি আছে? বাংলাদেশি আসুন প্রায় 5-7 হাজার বুধের। কতটা গড় আছে? গড় সব করলে তো প্রায় 150 উঠেইব। আপনার সারা ওল্ডামে কেমন বাংলাদেশি আছে? সারা ওল্ডামে প্রায় 15,000 মতো। আপনার পার্সোনাল ইয়ে থেকে দৃষ্টিকোণটা কি, ব্যক্তিগত অভিমত যেগুলা, যে আপনি দীর্ঘদিন বাংলাদেশি কমিউনিটির লগে ইনভলভ আছেন এবং খাম করিয়া যাইরা, হিসাবে আপনি কিতা কিতা সমস্যা বেশি আপনি দেখছেন যেগুলা আপনি মনে করছেন যে এই সমস্যাগুলারে সমাধানের লাগে অকলর ইনভলভমেন্টের মাধ্যমেও বা
এইটা সমস্যার সমাধান করার লাগি একটা চেষ্টা নিশ্চয় নামনে থাকা অবস্থায় আমি একটা বাংলায় স্কুল এস্টাবলিশ করছিলাম, এর পরে আপনার একটা গ্লোডিক বাংলা সোসাইটির অফিস এস্টাবলিশ করছি, এরপরে আপনার অফিস অফিসার আপনার কাম করছেন মানে অফিস মানে আপনার কিতার লাগি করছি যা পাবলিক হেল্প করার লাগিয়া কি ধরনের হেল্প হেল্প যেমন ধরে আপনার সোশিয়াল সার্ভিস অনেক মানুষ আপনার বেকার সোশিয়াল সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারেন না, ফর্ম টর্ম ফিল আপ করা জানে না, তারা এখানে গেলে সাহায্য পাইছে, অফিসিয়াল সব ধরনের সাহায্য পাইছে অফিসে গিয়ে। আপনি এছাড়া সাহায্য যেগুলো হয়তো মানে বেনিফিট ফর্ম টর্ম ফিল আপ করা ওগুলা এমনি জেনারেলি আমরা যে বর্তমানে বাংলাদেশি যারা আছি আপনি কোনো সময় মনে করছেন যে না হাউজিং আমরা লাগি একটা বড় একটা ইস্যু আছে বা এখনো আছে? অবশ্যই আছে। তো এটার লাগি আপনি ব্যক্তিগতভাবে কোনো প্রচেষ্টা? ব্যক্তিগতভাবে আমরা ধরো কাউন্সিলর লগে যোগাযোগ করছি, কাউন্সিলর হলে আনিয়ে মিটিং মারিং করছি এবং ওদের দাবি তুলে ধরছি, এটা সমস্যা সমাধান লাগি আর কি। আপনারা কোনো সময় হাউজিং অ্যাসোসিয়েশন করার চেষ্টা করছেন? হাউজিং অ্যাসোসিয়েশন করার চেষ্টা আমরা করছি না, তবে আমরা সোসাইটির ভিতর দিয়ে গিয়া আমরা অনেক কিছু করছি। আমি যে কমিউনিটির লগে আসেন বর্তমানে, এই কমিউনিটির যে বর্তমান যে অবস্থা আপনি যে সময় ফয়লা আইসুন এই অবস্থার লগে কম্পেয়ার যদি করেন আগের থাকি এখন খুব ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই ভালো, আর থেকে বহুত ভালো। কীভাবে? অনেক ছেলেমেয়েরা লেখাপড়ার দিক দিয়ে অ্যাডভান্স হয়েছে, ধরে এটা আমরা সুন্দর মসজিদ মাদ্রাসা হয়েছে এরিয়াত, ওর মানুষ অতি আরামে মসজিদে যাইতে পারে, মাদ্রাসার ছেলেমেয়ে গিয়ে লেখাপড়া করতে পারে, স্কুলও হামদাদ স্কুলও যাইতে পারে, সুতরাং আমরা খুব একটা ভালো সুবিধা এই এরিয়াত হয়েছে, আর থেকে অনেক ডেভেলপ আপনার এরিয়া। আমরা বাংলাদেশি কমিউনিটি মনে করেন যে আগের ইয়ে থেকে অবস্থান থাকি আমরা আরো মানে অগ্রসর হয়েছি? জি অবশ্যই অগ্রসর হয়েছি আমরা তুলনামূলকভাবে। আপনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছেন কিনা? আমি বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান আসলাম বেশ কয়েক বছর, এরপরে যুবলীগের চেয়ারম্যান আসলাম বেশ কয়েক বছর, এরপরে আপনার আওয়ামী লীগের লোকে একজন সদস্য আমি। কতদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত? আওয়ামী লীগের যখন আমি বাংলাদেশ থাকিও আমি বাংলাদেশ থেকে লীগের লোকে জড়িত আসলাম, মদনমোহন কলেজ থেকে এরিয়া, এরপরে স্কুল থেকে স্কুল লাইফ থেকে এরিয়া আমি জেনারেল সেক্রেটারি আসলাম বালাগঞ্জ ছাত্রলীগের। ছাত্রলীগের হওয়ার পরেও আমি যুবলীগের চেয়ারম্যান দায়িত্ব পালন করছি, বঙ্গবন্ধু পরিষদের দায়িত্ব পালন করছি, এরপরে মানে আওয়ামী লীগ সদস্য হিসাবে আছি। আমি বাংলাদেশি রাজনীতি ছাড়া ব্রিটিশ কোনো পলিটিক্সের সাথে জড়িত কিনা? ব্রিটিশ কোনো পলিটিক্স জড়িত না। খালিও অলরাম স্কুলের সাথে আপনার স্কুলের গভর্নর আসলাম কবে? প্রায় দুই তিন বছর আগে আমি বাংলাদেশের পক্ষ থেকে আর বাঙালি গভর্নর আসলাম। আপনি হজ কবে করছেন? বর্তমানে আপনার যে শারীরিক অবস্থা কিরকম যদি একটু
শারীরিক অবস্থা খুব একটা ভালো নাই, কারণ বেশ কয়েকদিন আগে আমি হসপিটাল বেশ মরণাহন্ন অবস্থায় আসলাম। দেশের ভাই বন্ধু আত্মীয় স্বজন হলে দেখছেন গিয়া কোনো এক সময় লোক হয়েছে যে আর হয়তো হসপিটাল থেকে ফিরিয়ে আইতাম নাই, কিন্তু আল্লাহ শুক্রিয়া আল্লাহ ফিরে জনম দিয়েছেন। হার্টের প্রবলেম আছিল, কিডনির প্রবলেম আছিল, এরপরে লাঞ্চের প্রবলেম, এরপরে তারা হইলে আপনার ব্লিডিং ও শরীরটা গিয়ে দিয়া তারা ক্যামেরা ট্যামেরা হারাইয়া ইয়ে সিটি স্ক্যান এমআরআই স্ক্যান এরপরে কত জাতর স্ক্যান মেশিন দিয়েছে তারা জিও করছেন। তো মোটামুটি আল্লাহ আল্লাহ শুক্রিয়া এখন আমি কিছুটা সুস্থ, তবে কিডনির ওয়েটিং লিস্ট আছি আর ডায়ালাইসিস করে দিন চারিবার। আপনি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আসলাম, আমরা যতটুকু জানি আপনি কতদিন আসলাম ইন্টেনসিভ কেয়ার ইউনিটে? প্রায় আসলাম 2 সপ্তাহ, আর বাকি আসলাম হসপিটাল। সেই যে 2 সপ্তাহ যে আপনার যে অবস্থা, আপনি আমরা একটু খুব অবস্থা আমার পক্ষে হওয়া সম্ভব না, কারণ তখন আমার সেন্স আছে না, হুশ আছে না। আর আমি তারা হুশ যারা দেখছেন সকলকে দেখবার দিচ্ছে না, যারা দেখছেন ঢুকাই গেছেন গিয়ারিয়া, তখন আমার শারীরিক অবস্থা আপনার ফুলিয়া আস্তা শরীর আমার অনেক যে অবস্থা থেকে 3 ডাবল অবস্থা হয়ে গেছিল। আমার তখন ডাক্তার হলে আশা ছাড়িয়ে দিয়েছিল যে তারা কিছু করবার নেই। তখন আমার ছেলেমেয়ের ডাকিয়ে নিয়ে তারা কইল যে আমরা কিছু করবার নাই, তখন আমরা ফাইভ টাইফ করে নিতাম। তখন আমার ছেলেমেয়েরা দিছে না শুক্রবার, কইল লাস্ট ট্রাই করিয়া দেখো। কিন্তু তখন তারা আমার উহুদ করলো, উহুদ করার পরে আল্লাহ কি মসজিদ শ্বাস প্রশ্বাস আইল, হওয়ার পরে তারা আর সপ্তাহ রাখিয়া আপনার হোম হসপিটাল ফেলাই দিল। তখন অবস্থা বেশি সিরিয়াস আছে। আমরা অত্যন্ত দুঃখিত আপনার কাছ থেকে এই জিনিসটা শুনিয়া যে আপনার শারীরিকভাবে সুস্থ নয়, আপনি একটা খুব সমস্যা মধ্য দিয়ে আপনি মানে একটা বিপদ আপনার পিছনে আসেন যেটা আপনি কাটাই আইসেন, এবং আপনি আবার যে ফিরিয়ে আইসেন আমরা বাঙালি কমিউনিটির মাঝে, আমি মনে করি যে এটা আমরা লাগে এটা সৌভাগ্য। কারণ আপনার মতো একজন কর্মী মানুষের দরকার আছে এই সমাজ, লাগে হয়তো আল্লাহ আপনার মায়া করছেন। আমি আপনার কাছ থেকে জানতাম সাইমু যে আপনি বর্তমানে এই যে শারীরিক অবস্থা আপনি যেটা ডিসক্রাইব করলা বর্ণনা করলা, এই অবস্থার মাঝে আপনি কীভাবে চলাফেরা করলা এবং এই সময়টা কিলা কাটাইলা? চলাফেরা বেশি করতাম পারি না, যে সময় বাইরে যাওয়ার দরকার পড়ে তখন আমার ছেলেরা তারা গাড়ি নিয়ে যায়, অনেক সময় নিজে কপ করতাম পারি না কোনো জিনিস, আগ দিয়ে দৌড়তাম পারি না, আল্লাহ টিচারা তো আটতাম পারি না। তখন বারা ঘুমানো যাইতে হইলে ডর করে তো বেশিরভাগ বাসার থাকি। আমি আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনি দীর্ঘদিন বাংলাদেশি কমিউনিটির লোকে একজন কমিউনিটি ওয়ার্কার হিসাবে আমি আপনারে জানি, এবং সেই হিসাবে আমরা জানতাম চাইমু আপনার কাছ থেকে যে আমরা যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা এইখানে যারা জন্মগ্রহণ করছেন এবং এখানেও তাকে তারা বড় হইরা আগামী দিন বর্তমান সময় থেকে আরম্ভ করিয়া তারা আমরা বাংলাদেশের সুনামরে অক্ষুণ্ণ রাখার লাগে মানে খিতা করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি পার্সোনালি আমাদের বাচ্চাদের সুশিক্ষা দেওয়ার প্রয়োজন। আমরা প্রত্যেক প্যারেন্টস সকল এটা লাগে সতর্ক দৃষ্টি রাখতে হইব যে যাতে করে আমরা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, কারণ লেখাপড়া না থাকলে কোনো জাতি অগ্রসর হইতে পারে না। আমি এখন
যেসব অ্যাওয়ার্ড পর থাকি এখন হন তো একটা যাচাই করে দেখছি যে আমরা ছেলেমেয়েরা প্রত্যেক গৌরব একজন গ্রাজুয়েট আছে। আমরা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, এটা আমরা গৌরব বাঙালি জাতির। আর এখন আগামীতে আরও ইনশাল্লাহ এইটা গ্রাজুয়েট গড়ে গড়ে থাকবা যদি আমরা প্যারেন্টসের আর একটু সজাগ দৃষ্টি নেই। আমি সবসময় আমার প্যারেন্টসের অনুরোধ করি যে ভাই অল আপনার ছেলেমেয়েদের প্রতি আপনারা একটু খেয়াল রাখুক, কারণ আমরা অনেক সময় বাচ্চা খাচ্চার প্রতি খেয়াল রাখতাম পারি না বিভিন্ন কারণে। সময় কিছু বার করিয়া হইলেও তারা কিছু সময় দেওয়া আমরা উচিত। ইয়ার পিছনে দরকার আমরা তো মুরব্বী যারা আমরা মাঝে মাঝে বৈঠক করি, আলাপ আলোচনা করি যে কীভাবে আমরা সমাজের উন্নত করা যায়, কীভাবে বাংলা স্কুল প্রতিষ্ঠা করিয়া বাংলা শিক্ষা দেওয়া যায়, কীভাবে আরবি শিক্ষা দেওয়া যায়, কীভাবে বাচ্চান্তর জীবন গড়া যায়, এটা আমরা প্রায় সময় বলিয়া আমরা চিন্তা ভাবনা করি। আর কিছু আসেনি আপনার এটু করার মতো? আর তো কিছু আপনার সামাজিক বা রাজনৈতিকভাবে আমরা যদিও বিশেষভাবে জড়িত নাই ইংরেজের রাজনীতির লোকে, তবুও আমরা দরকার পেপার পত্রিকা পড়িয়া আমরা খবরাখবর রাখি। এটা মেজরিটি আমরা বাংলাদেশি খবর রাখুন। ধন্যবাদ আপনার এই আপনার এই অসুস্থ শরীর লইয়াও যে আপনার এই সাক্ষাৎকারটা দিচ্ছেন। আপনার এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা যেগুলো আইছে এগুলা থেকে নিশ্চয়ই আমরা যে বাংলাদেশি কমিউনিটি যারা যারা কমিউনিটি ওয়ার্ক করুন এবং নেতা হিসাবে দাবি করুন তারা নিশ্চয়ই বুঝতে পারবা যে জমিয়ার হিসাবে যে কথাগুলো হইয়া গেলা যে সমস্যা আছে তাই নয় তো দু তিনটা এরিয়ারে পরিষ্কার করে কইছেন, যেটারে গুরুত্ব দিচ্ছেন বিশেষ করিয়া যে প্রত্যেক মা বাবার দায়িত্ব নেওয়া উচিত, কিছুটা সময় দেওয়া উচিত সন্তান বা চিন্তরে, অন্য কেউর বা চিন্তরে নাই, প্রত্যেকে যদি প্রত্যেক মা বাবাই সন্তান নিজের বা চিন্তর প্রতি যদি একটু খেয়াল নজর নেই যে এরা যে যাতে সুশিক্ষায় শিক্ষিত করা যায় তা হইলে এরা আগামী দিনে সুখী এবং সমৃদ্ধশালী যে বাংলাদেশি যে সুনাম এরা অক্ষুণ্ণ রাখতে পারবো এবং এই সমাজের মাঝে আগে যেতে পারবো। আমি জমির আলী সাহর কণ্ঠে কণ্ঠে মিলাইয়া ও কোথাও আপনারা গেছে ছবি নয় অনুরোধ করব যে আপনারা দয়া করিয়া আপনারা প্রত্যেকের প্রত্যেকের ফ্যামিলির দিকে একটু নজর রাখবা, বিশেষ করে বাচ্চাদের দিকে যারা এরা যাতে নষ্ট না হয়, এরা যাতে বিপদগামী না হয়, কারণ যদি বিপদগামী হয় তাহলে মা বাবাও এটার লাগে দায়ী থাকবা এবং আমরা বাংলাদেশি এটার লাগে সামগ্রিকভাবে দায়ী থাকবো। আমার আর কিছু করার নাই, আল্লাহ হাফিজ।